بسم الله الرحمن الرحيم السلام عليكم জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমি ফরচুন সরিষার তেল দিয়ে চিকেন বটি কাবাবের রেসিপিটা তৈরি করে দেখাবো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস 1/2 চা চামচ মরিচের গুঁড়ো 1/4 চামচ হলুদের গুঁড়ো 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ চাট মশলা 1/4 চামচ শাহী গরম মশলা 1 চা চামচ আদা রসুনের পেস্ট 1/4 চামচ কালো মরিচের গুঁড়ো এখানে চাইলে আপনারা সাদাটাও ইউজ করতে পারেন এখানে আমি ফরচুন সরিষার তেল নিয়ে নিয়েছি 2 চা চামচ ফরচুন সরিষার তেল দিয়ে দিচ্ছি ফরচুন সরিষার তেল তৈরি হয় সম্পূর্ণ দেশীয় সরিষা থেকে এবং এর নির্ভেজাল ঝাঁজ যে কোনো খাবারের ফ্লেভারকে করে তোলে অতুলনীয় স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ 3 চা চামচ পরিমাণের টক দই আর এটার পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে মিশ্রণটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যদি এখানে ব্রেস্টের মাংস ইউজ করতে না চান অন্য মাংস দিয়েও করা যাবে এখন আমি এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দিব আর আপনাদের হাতে যদি একান্ত সময় না থাকে তাহলে এটা কিন্তু মিনিমাম 30 মিনিটের জন্য হলেও মেরিনেশনে রাখতে হবে আর যদি আপনারা এটাকে ওভারনাইট মেরিনেশনে রাখেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেশনের জন্য ফ্রিজে রেখে দিব কাবাবগুলো আমি ভাজতে চলে আসলাম আর ভাজার জন্য এখানে আমি ফরচুন সরিষার তেলটা নিয়ে নিয়েছি কোয়ার্টার কাপ ফরচুন সরিষার তেল দিয়ে দিলাম তেলটা আমি এখন একটু ফুটিয়ে নিব তেলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি চুলার আস্তে আমি মিডিয়াম লো হিটে রেখেছি কাবাবগুলো আমি এখন একটু উল্টে দিব 40 থেকে 45 সেকেন্ড পর পর চিকেনের পিসেসগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে একটা চামচ দিয়ে কাবাবগুলোতে প্যানে যে তেলটা আছে সেটা একটু পরে পরে দিয়ে দিবেন তাতে করে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে না কিন্তু আপনাদের সময় নিয়ে একটু উল্টে দিতে হবে তাতে করে চিকেনগুলোর কালার সুন্দর আসবে আর দুই সাইড দিয়ে একইভাবে সেদ্ধ হবে 10 মিনিট আমি উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিয়েছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ভাজা হয়েছে কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি কাবাবগুলো উঠিয়ে নিব খুবই সহজ একটা কাবাবের রেসিপি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এখন যেহেতু রমজান মাস চলছে আপনারা এটা ইফতারে এবং সেহরিতে পরোটার সাথেও ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আর জনতার রান্নাঘরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ